আসসালামু আলাইকুম আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমাদের আলোচ্য টপিক হচ্ছে যে ইউটিউবে আমরা কিভাবে সফল হতে পারি ইউনিক টপিক আপলোড করে নাকি লো কম্পিটিশনের টপিকগুলো আপলোড করে তো সম্মানিত ভিউয়ার্স আমরা আজকে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। ইউটিউবে প্রায় প্রত্যেকেই একটি চ্যানেল ক্রিয়েট করে যার প্রধান লক্ষ্য হলো কিছু ইনকাম করা তো এই ইনকাম করার জন্য আশি পার্সেন্ট লোক নিয়মিত ভিডিও আপলোড করে কেননা তারা সবাই জানে যে নিয়মিত ভিডিও আপলোড করলে ইউটিউবে সফল হওয়া যায় আর সেখান থেকে মাত্র চল্লিশ শতাংশ লোক ইউটিউবে সফল হয় আর বাকিরা ঝরে যায় তো এই চল্লিশ শতাংশ লোক কীভাবে ইউটিউবে সফল হতে পারে আজকে আমরা সেই সম্পর্কে জানবো তো তার আগে যারা এই চ্যানেলটিতে নতুন আছেন তারা ইউটিউব সম্পর্কে নিয়মিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন নিয়মিত ভিডিওর জন্য তো ইউটিউবে সফল হওয়ার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা নির্বাচন করতে হবে সেটা হচ্ছে ইউনিক টপিক নির্বাচন করতে হবে ইউনিক টপিক যে টপিকের উপরে ইউটিউবে খুব কম ভিডিও আপলোড করা আছে এ ধরনের ভিডিও বা এ ধরনের কন্টেন্টগুলো যদি আপনি ক্রিয়েট করেন বা মেক করেন তাহলে আপনি খুব সহজেই ইউটিউবে সফল হতে পারবেন এছাড়া যেটা আছে সেটা হচ্ছে ভাইরাল টপিক বা ভাইরাল ইস্যু যেগুলো আছে সেগুলো আপনারা সেই টপিকের উপরে যদি কাজ করেন তাহলেই ইউটিউবে খুব সহজেই সফল হতে পারবেন এছাড়া যেসব টপিকের উপর লো কম্পিটিশন টপিক যেগুলো অর্থাৎ যেই টপিকের উপর খুব কম বেশি ক্রিয়েটর আছে অর্থাৎ যারা ভিডিও তৈরি করে যেই বিষয়ের উপর খুব কম লোক আছে এই ধরনের বিষয়ের উপর যদি আপনি ইউটিউবে কাজ করেন তাহলে খুব অল্প দিনের মধ্যে আপনি ইউটিউবে সফল হতে পারবেন তাই ইউটিউবে সফল হওয়ার জন্য আপনাকে অবশ্যই ইউনিক টপিক নির্বাচন করতে হবে লো কম্পিটিশনের টপিকগুলো নির্বাচন করতে হবে ভালো কন্টেন্টের আইডিয়া নিতে হবে ভালো কন্টেন্টের আইডিয়া নিয়ে যদি আপনি কাজ করতে পারেন ভিডিওর কোয়ালিটি যদি ঠিক থাকে সব কিছু মিলিয়ে ইউটিউবের এসিও এবং সব কিছু মিলিয়ে যদি আপনি নিয়মিত ইউটিউবে কাজ করে যান তাহলে ইউটিউব কখনই আপনাকে আহ ব্যর্থ করবে না তাই ইউটিউবে সফলতা অবশ্যই ইউনিক টপিক এবং লো কম্পিটিশনের টপিক গুলো আপনি বাছাই করুন এবং সেগুলো নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করে কাজ করে যান ধন্যবাদ পুরো ভিডিও জুড়ে সাথে থাকার জন্য